তাহলে আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা সকলে ভালো আছো নিশ্চয়ই আমার আগের ক্লাসটা দেখেছো আজকে আমি আমার যে বিষয়টি শুরু করব। সেটি হলো চক্র আজকে চক্র পড়াই তারপরের ভিডিওতে আমি তোমাদের পড়াবো যে কিভাবে নিউক্লিয়াসটি বিভাজিত হয় তো আজকে চলো আমরা শুরু করছি চক্র। ইংরেজিতে বলে সেল সাইকেল প্রথম প্রশ্ন এখান থেকে আসে চক্র কাকে বলে একটি কোষ যখন বিভাজিত হবে মানে বিভাজন মানে কি এক একটি কোষ বিভাজিত হয়ে দুই দুটি কোষ বিভাজিত হয়ে চার আট ষোলো এইভাবে বৃদ্ধি হওয়া সংখ্যা বাড়া একেই বলে কোষ বিভাজন একটি কোষ যখন বিভাজন হবে সে কিন্তু সবসময় অনবরত বিভাজন করেই চলবে তা কিন্তু হবে না কোষ একবার বিভাজন করবে আবার কিছুক্ষণ বিশ্রাম করবে বিভাজন ও বিশ্রাম বিশ্রাম মানে কি সেই সময় কোষের আকার আয়তন বা তার ডিএনএর পরিমাণ বৃদ্ধি বা তার প্রোটিনের পরিমাণ উৎপাদন তৈরি করা বিভিন্ন অঙ্গাণুগুলো তার প্রতিরূপ তৈরি করা এই ঘটনাগুলি ঘটবে তার মানে কোষ যখন বিভাজন করবে কোষের আমরা কোষচক্র মানে দুটো জিনিস একটা হলো কোষের বৃদ্ধির কাজ ঘটবে দুই নম্বর কি হবে কোষের সংখ্যা বাড়বে মানে সংখ্যা বাড়বে দুটো কাজ ঘটবে কোষের বৃদ্ধি এই যে দশা এটা এটা কোন দশায় ঘটবে তার নাম হলো ইন্টারফেস আর কোষের সংখ্যা বাড়বে কোন পদ্ধতিতে বাড়বে এক নম্বরে হচ্ছে নিউক্লিয়াস বিভাজন আর দুই নম্বর হচ্ছে সাইটোপ্লাজম বিভাজন এই যে ঘটনা দুটো ঘটনা কোষের বৃদ্ধি এবং কোষের বিভাজনের যে বিভাজন এই দুটি পর্যায়ক্রমে ঘটনাটাকেই আমরা বলবো কোষচক্র তার মানে কোষচক্র মানে একটা চক্র গোলাকার একটা চক্র তার মধ্যে কি দুটো অংশ আছে একটি অংশ হচ্ছে নিউক্লিয়াস বিভাজন আর বাদবাকি পুরো অংশটা পড়ে আছে হচ্ছে তার বিভিন্ন বৃদ্ধির দশা পুরোটাই হলো বৃদ্ধির দশা আর এইটুকু হলো শুধু আমাদের কোষ বিভাজনে নিউক্লিয়াস বিভাজনের দশা এবার কোষটি বিভাজিত হবে আবার তারপরে কোষের ভিতরে বিভিন্ন পদার্থ সংশ্লেষ হবে আবার কোষ্টি বিভাজন করবে পর্যায়ক্রমিকভাবে এই চক্রটি অনবরত ঘটবে তো এইটির নাম হচ্ছে কি নিউক্লিয়াস বিভাজন নিউক্লিয়াস বিভাজন আর এই দশাটির নাম হলো ইন্টারফেস বা অন্তর্বর্তী দশা তার মানে এক নম্বর দশা দুই নম্বর দশা কোষের বৃদ্ধির দশা ও বিভাজনের দশা যে চক্রাকার প্রক্রিয়ায় ঘটছে তাকেই আমরা বলছি কোষ চক্র চলো ছাত্ররা আমরা জেনে নিই যে নিউক্লিয়াস বিভাজন এবং এই যে অন্তর্বর্তী দশা ইন্টারফেস ক্যারিওকাইনেসিস আর ইন্টারফেস যে চক্রাকারে ঘটছে এর বিভিন্ন অন্তর্বর্তী ভাগগুলো কি কি আমরা তো আর আর এগুলো বাইরে যা আছে এগুলো মিটিয়ে নিই তাহলেই আমাদের মোটামুটি বুঝতে সুবিধা হবে যে প্রথম যেটি হচ্ছে আমাদের এটা হলো নিউক্লিয়ার বিভাজন দশা তোমরা দেখলে দেখো খুব অল্প সময় যদি পুরো ঘড়িকে আমরা বারো ঘণ্টা ধরি এটা এক ঘন্টা এর চারটা ভাগ নিউক্লিয়ার বিভাজনের চারটি ভাগ প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টিলোফেজ প্রোফেজ এটা এটা হলো নিউক্লিয়াস বিভাজন তবে নিউক্লিয়ার বিভাজনের কয়টি দশা নিউক্লিয়ার বিভাজনের আমরা চারটি ভাগ করব ও চার নম্বর টেলোফেজ বা টিলোফেজ যাই হোক চারটি দশা তার মানে এখানে ওয়ান প্রোফেজ আমি পি দিয়ে দিলাম মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ চারটে দশা এটা হলো নিউক্লিয়াস বিভাজন একে আমরা বলব ক্যারিওকাইনেসিস ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াস বিভাজন এরপরে কি হবে এরপরে কোষ্টি বিশ্রাম দশায় থাকবে সেই বিশ্রাম দশাকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি তিনটে ভাগ কি একটা হলো মেজর ভাগ এর নাম হচ্ছে জি ওয়ান আরেকটি মাঝারি মাপের ভাগ এর নাম এস আরেকটি হলো জি টু একটি কোষ বিভাজন নিউক্লিয়াসটা বিভাজন করবে নিউক্লিয়াস বিভাজনে কী কি ঘটনা ঘটবে আমরা এর পরের ক্লাসেই জানবো আমরা এখন জেনে নিই চারটি দশা এই দশার পরে কোষ্টি বিভাজন নিউক্লিয়াসটা বিভাজন হয়ে যাওয়ার পর নিউক্লিয়াসের মধ্যে বিভিন্ন ঘটনাগুলো ঘটবে জি ওয়ান বেশিরভাগ সময় জি ওয়ান এস জি টু তার মানে ইন্টারভেস প্রশ্ন আসতে পারে ইন্টারভেস দশার কয়টি উপদশা তিনটি উপদশা এক নম্বর জি ওয়ান দুই নম্বর হচ্ছে এস দুই নম্বর হচ্ছে এস আর তিন নম্বর হচ্ছে জি টু এইবার প্রশ্ন হচ্ছে সব সময় কি এটা ঘটবে না এটা কিন্তু সময় ঘটবে না কোচ যদি চায় যে আমি এখন আর বিভাজনে যাব না তখন কি করবে এই জীবন দশা থেকেই সে বেরিয়ে আসবে এসে পৌঁছে যাবে জি জিরো দশায় সেই দশায় এসে কোষটা কিন্তু আর বিভাজন করবে না চুপ করে বসে থাকবে আবার যখন প্রয়োজন পড়বে সে তখন আবার এই চক্র শুরু করবে জি ওয়ান এস জি টু তার মানে এইভাবে যে পর্যায়ক্রমিকভাবে ঘটনাগুলো ঘটে চলেছে আমাদের প্রতিটা কোষ বিভাজনের নিয়ম এই যে কোশ চক্র এইভাবেই চলে এবার এই জি জিরো দশা পরিকাটা প্রশ্ন আসতে পারে কোন কোষ সবসময় জি জিরো দশায় থাকে সে কখনো বিভাজনের দশায় জি ওয়ান অতিক্রম করে এস অতিক্রম করে জি টুতে পৌঁছাবে না এমন দুই একটি কোষের নাম লেখো এক নম্বর হচ্ছে মানুষের পরিণত লোহিত কণিকা লোহিত কণিকা আর দুই নম্বর হচ্ছে নিউরন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা নিউরোন বিভাজন করতে করে না এর কারণ একটা আছে নিউরোন বিভাজন করে না কারণ একটা কোষাঙ্গাণু যেটা প্রাণী কোষ কিন্তু ওর একটা কোসঙ্গাণু নেই সেটি হলো সেন্ট্রোজোম নিউরোনের সেন্ট্রোজোম না থাকার জন্য বেমতন্তু গঠিত হতে পারে না এবং কোষটি সবসময় জিজির দশায় থাকে ছাত্ররা এবার আমরা এই জি ওয়ান এস জি টু দশায় কী কী প্রধান ঘটনা ঘটে একটু জেনে নিই প্রথম যে ঘটনা প্রথম যে উপদশাটা আমাদের ইন্টারফেস বা বিশ্রাম দশার যে প্রথম উপদশা জি ওয়ান সেটি সবথেকে বড়ো জি ওয়ানের বৈশিষ্ট্য কি এটা এস দশার সবথেকে এটা হচ্ছে ইন্টারফেস দশার সবথেকে বড়ো মানে দীর্ঘ অংশ বড় বলতে বেশি সময় নেয় বেশি সময়ে সময়ের এখানে কি ঘটে এখানে আমরা বেশি কিছু মনে রাখার দরকার নেই এখানে তৈরি হয় হচ্ছে ডিএনএ এর প্রতিরূপ তৈরির জন্য প্রতিরূপ তৈরির জন্য প্রয়োজনীয় আর ও এনজাইম এনজাইম মানে প্রোটিন প্রস্তুত হয় এই হলো এর প্রধান ঘটনা মানে একটা কোষ যখন তার জীবন দশায় পৌঁছাবে তখন সে কিছু প্রোটিন তৈরি করে নেবে যে প্রোটিনগুলো দিয়ে যে পরবর্তী দশায় যে আমি একটু পরেই লিখছি এস দশায় ঢুকবে তখন তার ডিএনএটা ডবল হবে তার জন্য উৎসেচকগুলো সে তৈরি করে নেবে তাহলে এবার জি এবার এস সবথেকে গুরুত্বপূর্ণ দশা কিন্তু হলো এস এস দশা এর নাম এস মানে সিনথেসিস সিন্থেসিস মানে সংশ্লেষ দশা তো এস দশায় কী সংশ্লেষিত হয় সবথেকে বেশি ডিএনএ দ্বিগুণ হয় তার মানে এই দশায় ডিএনএ দ্বিগুণ হবে এবং এই ডিএনএর যে প্রধান উপাদান হিস্টোন হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয় এটাই সব থেকে উল্লেখযোগ্য দশা প্রোটিন যদিও সংশ্লেষিত হয় যদিও এটা বৃহত্তম দশা নয় দীর্ঘ দশা নয় এটা দীর্ঘ এটা কিন্তু গুরুত্বপূর্ণ এটি না হলে কোষ কিন্তু তার যে পরিমাণ ডিএনএ থাকে কোষের মধ্যে সে পরিমাণ থাকবে না সংখ্যাটা বদলে যাবে তারপরে কি এই দশাটা হয়ে গেল ডিএনএ ডবল হয়ে গেল এবং এখানে ক্রোমোজোমের আকার ক্রোমোজোমের অন্যান্য প্রোটিনগুলোও তৈরি হয়ে গেল এবং সবার শেষের দশা জি টু এই দশাতে কি ঘটনা এই দশাতেও কিছু প্রোটিন তৈরি হবে প্রোটিন আর কিন্তু এখানকার প্রোটিন আর এনে কি কাজ করবে এখানকার প্রোটিন আর তৈরি করবে এই যে নিউক্লিয়াস বিভাজনের জন্য প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ এই যে চারটা উপদশার ক্যারিওকাইনেসিসের তার জন্য যে প্রয়োজনীয় উৎসেচকগুলো এখানে সেটা তৈরি হবে তাহলে ছাত্ররা আমরা কাছ থেকে কোষচক্র পড়লাম এরপরে আমরা পড়বো হচ্ছে নিউক্লিয়াস বিভাজন বা ক্যারিওকাইনেসিস